Assalamualaikum, Ebrahim Tech BTEB YouTube channel le diploma bhorti shongkranto notun ekti video te tomader shobaike shagotom. To ajker video te ami tomader shonge share korbo tomader 2021-22 shiksha borshe Bangladesh karigori shiksha board er odhine tomader sorkari ba beshorkari polytechnic e bhorti othoba diploma te bhortite tomra jara prothom porjay ditiyo porjay ebong titiyo porjay kono porjay tomra jara chance pao nai tomader ekhon ki koronio বিস্তারিত ডিটেইলস শেয়ার করব তো ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা ভিডিওটিকেও স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো এবং আমার চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো এখান থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখো কারণ আমার চ্যানেলটি এডুকেশনাল চ্যানেল এখানে আমি শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও সবার আগে পাবলিশ করার চেষ্টা করে থাকি তো তোমাদের ডিপ্লোমাতে ভর্তি সংক্রান্ত কিন্তু অসংখ্য ভিডিও আছে চাইলে তোমরা আমার চ্যানেল থেকে এগুলো দেখে নিতে পারো আমার চ্যানেলে কিন্তু একটা প্লেলিস্টও আছে এখানে তোমরা তোমাদের এই যে ডিপ্লোমা ভর্তি সংক্রান্ত একটা প্লেলিস্ট পেয়ে যাবে এখানে তোমাদের ডিপ্লোমা ভর্তির যাবতীয় আপডেট ভিডিও আছে অসংখ্য চাইলে এখান থেকে তোমরা এগুলো দেখে নিবে তো চলো বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই তো তোমাদের ফার্স্ট টাইমই ডিপ্লোমা ভর্তির যে নির্দেশনাটি আছে আমি সেটা ওপেন করে ফেলতেছি তো দেখো এই যে তোমাদের 2021-22 শিক্ষা বর্ষে তোমাদের দেখো এই যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল কৃষি ফিশারিজ ইত্যাদি যে প্রোগ্রামগুলো আছে সেগুলোতে দেখো তোমাদের ভর্তির কিন্তু যাবতীয় কার্যক্রম প্রায় কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ দেখো এই যে তোমাদের প্রথম পর্যায়ের ফলাফল কিন্তু 25 ফেব্রুয়ারিতে পাবলিশড হয়েছিল দ্বিতীয় পর্যায়ের ফলাফল এবং দ্বিতীয় অপেক্ষমান তালিকা এবং প্রথম মাইগ্রেশনের ফলাফল তোমাদের যে 2 মার্চ 2022 তারিখে পাবলিশড হয়েছিল অবশেষে তোমাদের তৃতীয় পর্যায়ের ফলাফল এবং দ্বিতীয় অপেক্ষমান ফলাফল এবং দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল তোমাদের 7 মার্চ 2022 তারিখে কিন্তু পাবলিশড হয়ে গেছে তো এই তিনটি তোমাদের সরকারি পলিটেকনিক্যাল বা ডিপ্লোমাতে ভর্তি কিন্তু কার্যক্রম সম্পূর্ণ হয়ে গেছে অলরেডি অর্থাৎ তোমরা যারা এই তিন পর্যায়ে একটি পর্যায়েও চান্স পাও নাই তোমাদের এখন কি করণীয় এটা কিন্তু তোমরা অনেকে জানতে চাচ্ছ আর তোমরা যারা অলরেডি চান্স পেয়ে গেছো এই এই পর্যায়েগুলোতে তোমাদের এখন কাজ হচ্ছে ভর্তি তো তোমাদের ভর্তির সময় এই যে দেখো 2 এপ্রিল 2022 তারিখ থেকে 9 এপ্রিল 2022 এই সময়ের ভিতর তোমাদের ভর্তি হতে হবে এবং ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে এখানে কিন্তু লেখা আছে তো যাই হোক আজকে আমি আলোচনা করব তোমরা যারা চান্স পাও না তোমাদের এখন কি করণীয় তো দেখো আমি একটু ওপেন করতেছি এই যে দেখো তোমাদের ডিপ্লোমা সরকারি ডিপ্লোমা অর্থাৎ এই যে গভর্নমেন্ট প্রোগ্রামে যে প্রোগ্রামগুলো ছিল সেগুলোতে কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম টোটাল প্রায় কমপ্লিট হয়ে গেছে এ পর্যন্ত তো পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তো এ পর্যন্ত তোমাদের কিন্তু নির্দেশনা অনুযায়ী তোমাদের সরকারি পলিটেকনিক্যাল বা প্রোগ্রামগুলোতে কিন্তু ভর্তির যাবতীয় কার্যক্রম কমপ্লিট হয়ে গেছে অনলাইনে অর্থাৎ নতুন করে কিন্তু আবেদনের আর কোনো সুযোগ নাই এখানে তো এখন হচ্ছে তোমরা যারা এখানে চান্স পাও নাই তোমাদের এখন কি করণীয় তো দেখো তোমাদের সরকারি প্রোগ্রামের পাশাপাশি কিন্তু বেসরকারিও প্রোগ্রাম আছে অর্থাৎ প্রাইভেট প্রোগ্রাম তো এখানেও কিন্তু তোমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আছে ডিপ্লোমা ইন এগ্রিকালচার আছে ডিপ্লোমা ইন ফিশারিজ আছে এগুলো হচ্ছে বেসরকারি প্রোগ্রাম বা পলিটেকনিক তো এখন ঘটনা হচ্ছে তোমাদের সরকারিতে কিন্তু আবেদনের কোনো আর সুযোগ নাই এখন পর্যন্ত তো এখন কাজ হচ্ছে তোমরা চাইলে বেসরকারি বা প্রাইভেট প্রোগ্রামগুলোতে আবেদন করতে পারো অর্থাৎ প্রাইভেট প্রোগ্রামগুলোতে আবেদনের কিন্তু সময় এখনও আছে অর্থাৎ দেখো যে অ্যাপ্লাই নাও অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছ অ্যাপ্লাই নাও বাটন তার মানে এখানে আবেদনের এখন পর্যন্ত সময় আছে তো তোমাদের বেসরকারি পলিটেকনিক্যাল আবেদনের সময় কবে থেকে কবে আমি এখন সেটা আলোচনা করবো একদম বিস্তারিত তো দেখো তোমাদের নিচে যে এখানে লেখা আছে 2021-22 বেসরকারি প্রতিষ্ঠান সমূহে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল কৃষি ফিশারিজ এবং 2 বছর মেয়াদি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহে এইচএসসি বিএম ভোকেশনাল ইত্যাদি কার্যক্রমের যে বিজ্ঞপ্তিটা আছে এটা তো এখন দেখো এই যে অনলাইনে আবেদনের সময়সীমা তো দেখো এই যে এটা কিন্তু তোমাদের বেসরকারি হ্যাঁ টোটাল বেসরকারি তো এই যে 4 বছর মেয়াদি যে প্রোগ্রামগুলো আছে তোমাদের অর্থাৎ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল কৃষি ফিশারিজ ইত্যাদি তো এগুলোতে তোমাদের অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে 8 জানুয়ারি 2022 তারিখ থেকে 12 মার্চ 2022 পর্যন্ত অর্থাৎ আজকে কিন্তু 8 মার্চ এখনও কিন্তু তোমাদের আরও 4 দিন হাতে সময় আছে আবেদনের অনলাইনে তো যেহেতু সময় আছে সেহেতু কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই নাও বাটনটা শো করতেছে অর্থাৎ চাইলে এখান থেকে তোমরা এখন আবেদন করতে পারবে এই যে বেসরকারি যে প্রোগ্রামগুলো আছে এখানে চাইলে আবেদন করতে পারবে অর্থাৎ তোমাদের কিন্তু অনলাইনে আবেদনের সময়সীমা 12 মার্চ পর্যন্ত আজকে কিন্তু 8 মার্চ আশা করি ক্লিয়ার হয়েছে তোমরা তো তোমাদের 12 মার্চ 2022 রাত 11:59 পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে ওকে তবে নন সায়েন্স শিক্ষার্থীরা যারা রেমিডিয়াল কোর্সে উত্তীর্ণ হবে তারা এসএসসি সমমান পরীক্ষায় নির্ধারিত জিপিএ থাকা সাপেক্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল শিক্ষাক্রমে আবেদন করতে পারবে তো এটা গেল তোমাদের 4 বছর মেয়াদের যে প্রোগ্রামটা আছে
তো এখন দুই বছর মেয়াদী যেটা আছে, যে দেখো যে এইচএসসি বিএম ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স যে কোর্সটা আছে, এখানে তোমাদের আবেদনের সময়সীমা এই যে 28 জানুয়ারি 2022 থেকে তোমাদের 28 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত। অর্থাৎ এটার কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ তোমরা এখন চাইলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল কৃষিতে বেসরকারি প্রোগ্রামগুলোতে ভর্তি হতে পারো। 12 তারিখ তোমাদের লাস্ট ডেট, 12ই মার্চ তোমাদের অনলাইন আবেদনের লাস্ট ডেট, আশা করি ক্লিয়ার। এখন দেখো বিষয়টা, যে তোমাদের ফলাফল প্রকাশের তারিখ, তো শিক্ষার্থী ভর্তি আবেদনের সাথে সাথে প্রতিষ্ঠানে আসন শূন্য থাকা সাপেক্ষে SMS এর মাধ্যমে ফলাফল পাবে এবং SMS পাওয়া মাত্রই নির্ধারিত ভর্তি নিশ্চয়ন ফি প্রদান করে নিশ্চয়ন করতে হবে। অর্থাৎ তোমাদের বেসরকারি প্রোগ্রামে তোমরা যখন আবেদন করবে অনলাইনে, আবেদন করার পরপরই তোমাদের আসন ফাঁকা সাপেক্ষে কিন্তু তোমরা SMS এর মাধ্যমে জানতে পারবে যে তোমরা এখানে ভর্তি হতে পারবে কি না। তো তোমাদের SMS এর মাধ্যমে ফলাফল আসলে তোমরা ভর্তি নিশ্চয়ন করতে হবে। তো যে প্রতিষ্ঠানে সশৈলে ভর্তির যে বিষয়টা আছে বেসরকারি, যেটা ভর্তি নিশ্চয়ন করার 7 কার্যদিবসের মধ্যে শিক্ষার্থী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সশৈলে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম কমপ্লিট করবে। অর্থাৎ তোমরা যখন অনলাইনে আবেদন করবে, আবেদন করার পরে তোমরা পরে পরে অর্থাৎ 1-2 দিনের ভিতরে বা সেই দিনই তোমরা SMS এর মাধ্যমে ফলাফল পেয়ে যাবে যে তুমি ভর্তি হতে পারছ কি না। তো ভর্তি হতে যদি পারো বা চান্স পেয়ে যাও, সেক্ষেত্রে তোমাদের টাকা নিশ্চয়ন করে 7 কার্যদিবসের ভিতরে সেই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যেতে হবে। তো এটা হচ্ছে তোমাদের বেসরকারি ডিপ্লোমাতে ভর্তি প্রসেস। তো আশা করি ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছো পুরো বিষয়টি, যে তোমরা যারা সরকারি প্রোগ্রামগুলোতে চান্স পাও নাই, আবেদন করেও তোমরা চান্স পাও নাই, তো তোমরা চাইলে বেসরকারি যে প্রোগ্রামগুলো আছে এগুলোতে ভর্তি হতে পারো। তো আশা করি ক্লিয়ার পুরো বিষয়টি বুঝতে পেরেছো। তো তারপর যদি কোথাও বুঝতে তোমাদের অসুবিধা হয়, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে উত্তর দেওয়ার জন্য। আর অন্য কোনো টপিকের ওপর যদি তোমাদের ভিডিও লাগে, সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো, আমি অবশ্যই তোমাদের সেই টপিকের ওপর ভিডিও বানানোর চেষ্টা করব। তো এখানে একটা বিশেষ দ্রষ্টব্য হচ্ছে, ফলাফল দেখতে যাচ্ছ সরকারি প্রাইভেট প্রোগ্রামে তোমাদের তৃতীয় পর্যায়ে, আমি একটু তোমাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো এইভাবে তোমরা যখন ফলাফল দেখতে যাচ্ছ, দেখতে যাওয়ার পরে তোমরা যখন নেক্সটে ক্লিক করতেছো, তোমাদের কিন্তু এখন পর্যন্ত আপনার আবেদনটি অপেক্ষমান তালিকা এরকম লেখা আসতেছে। তো এরকম যাদের আসবে এই সম্পর্কে কিন্তু তোমাদের যে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ তাদের নির্দেশনায় কোনো ধরনের আপডেট দেয় নাই। তো দেখো তোমাদের যেহেতু তৃতীয় পর্যায়ের ফলাফল, অর্থাৎ আমি একটু তোমাদের নোটিশটা দেখাই তাহলে বিস্তারিত বুঝতে পারবে। অর্থাৎ তোমাদের কিন্তু এই যে 7 মার্চ 2022 তোমাদের কিন্তু সর্বশেষ যে প্রক্রিয়াটি ছিল বা সরকারি প্রোগ্রাম ডিপ্লোমাতে ভর্তির, সেটি কিন্তু পার হয়ে গেছে অলরেডি। তো তাদের নির্দেশনা অনুযায়ী এখন কিন্তু নতুন করে আর রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা নাই। তারপর কিন্তু তোমাদের এটা ওয়েটিং লিস্টটা দেখাচ্ছে, অপেক্ষমান তালিকা দেখাচ্ছে, তার মানে এর পরবর্তীতে কোনো আপডেট আসতে পারে। তো এখন পর্যন্ত কিন্তু কোনো আপডেট নাই, সো সেজন্য কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি না। তো এর ভিতরে যদি আপডেট আসে আমি অবশ্যই তোমাদের শেয়ার করব। তো তার জন্য আমার চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখতে হবে। তো আশা করি পুরো বিষয়টি তোমরা ক্লিয়ার হয়েছো, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওটি আরেকবার দেখো। তো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবারও আসবো, সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। আজকের মতো এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।